নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো লোটে মাছের গোটা ঝাল রেসিপি। এর জন্য আমি এখানে 500 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলোকে ভালো করে টুকরো করে ধুয়ে এতে একটু হলুদ আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি একটি ছিদ্র বাটিতে। আপনারা যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 টুকরো গ্রেট করা আদা আর 10 থেকে 15 টুকরো গ্রেট করা রসুন, আর নিয়েছি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চেরা। এরপর নিয়েছি আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কালো জিরে শুকনো লঙ্কা। এরপর নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে। এরপর আমি গ্যাসের ওভেনে আমার ননস্টিকি প্যানটা বসিয়ে দিলাম, তাতে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে আমি 4টে মতো এলাচ নিয়েছি, এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে ছেড়ে দেবো, মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে এবার নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিয়ে ভালো করে পেঁয়াজগুলি আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, আর দেবো গ্রেট করে রাখা রসুন। এই মাছে কিন্তু একটি রসুন বেশি করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা, যাতে মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হয়। আমার এই লঙ্কাগুলি কিন্তু খুব ঝাল। এরপর আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো হলুদ, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। এরপর আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি টমেটো পেস্টটা ঢেলে দেব। টমেটো পেস্টটা ঢেলেও মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়েই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। মশলা কষানো হয়ে গেলে এতে আমি মাছগুলি ঢেলে দিচ্ছি। মাছগুলো ঢেলে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দিতে হবে।
হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রথম দিকেই, পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। এই মাছগুলো কিন্তু খুব নরম হয়, এর কারণে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এতে আমি কোনো আর জলের ব্যবহার করব না, লোটে মাছ থেকে কিন্তু এমনিতেই জল বের হয়। দেখুন এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এমনিতেই লোটে মাছ দিয়ে জল বেরিয়ে গেছে। এরপর আমি 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব ওটা। দেখুন 5 মিনিট পর আমার লোটে মাছটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। তা আবার হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে দেব। এরপর আমি এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ মতো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দিয়েও খুব হালকাভাবে মিশিয়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার লোটে মাছের এই রেসিপিটা কিন্তু রেডি। খেতে কিন্তু অসাধারণ টেস্ট, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয় নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই।